হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি এবং চলে এসেছি আবারও আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে ভিউয়ার্স, আপনাদেরকে আমি দেখাবো কিভাবে একটি আপহোল্ড অ্যাকাউন্ট খুলবেন এবং সেটা সম্পূর্ণভাবে ভেরিফাই করবেন। তো আমি প্রসেসটা দেখাবো এবং আগামীকালকে আমি আপনাদেরকে প্রুফ দেখাবো যে এটা ভেরিফাই হলো কি না, কারণ আমি সম্পূর্ণ প্রসেসটা লাইভ করব, যার কারণে এটা সাথে সাথে ভেরিফাই হয় না, 24 ঘন্টা সময় লাগে। সো আগামীকালকে আমি আপনাদেরকে বলে দিতে পারবো যে আমারটা ভেরিফাই হয়েছে কি না। সো চলুন অ্যাকাউন্টটা খোলা যাক। আপহোল্ড অ্যাকাউন্ট আমাদের সবার লাগে ব্রেভ ব্রাউজারে কাজ করতে, এবং সেখানে কাজ করার পরে পেমেন্টটা নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে আপহোল্ড অ্যাকাউন্ট ইউজ করতে হয়। এখানে আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন, লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এই ইন্টারফেসটি আসলে উপরের দিকে দেখেন সাইন ইন এবং সাইন আপ দুইটা অপশন আছে, আপনি সাইন আপের উপরে ক্লিক করে দিবেন। তো সাইন আপের উপরে ক্লিক করার পরে রেজিস্ট্রেশন ফর্মটা চলে আসবে, দেখতে পারতেছেন এখানে আমার একটি রেজিস্ট্রেশন ফর্ম আসছে। সো এই জায়গাটায় সবার উপরে দেখবেন ইমেইল অ্যাড্রেস, এখানে আপনি আপনার ইমেইল অ্যাড্রেসটা বসিয়ে দিবেন। এরপরে নিচে একটা অপশন দেখবেন পাসওয়ার্ড, এই জায়গাটায় নিজের ইচ্ছে মতন একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে দেখবেন যে এই জায়গাটায় দুইটা অপশন আছে, ইন্ডিভিজুয়াল এবং বিজনেস, আপনি এইটাই টিকমার্ক দিয়ে রাখবেন, এটা টিকমার্ক দেওয়াই থাকবে। এরপরে দেখতে পারতেছেন কান্ট্রি হোয়ার ইউ লিভ, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার বাংলাদেশটা চলে আসবে, এই যে দেখেন বাংলাদেশ। সো বাংলাদেশটা বাছাই করে দেবেন। এরপরে হচ্ছে স্টেট অফ ইউর প্রোভাইড, এখানে এইখানে ক্লিক করার পরে দেখবেন যে অপশনগুলো একটার পর একটা চলে আসতেছে, আপনি যেখানে থাকেন সেইটা এখানে বাছাই করে দিয়ে দিবেন। এরপরে এখানে ক্লিক করবেন, মানে যে দুইটা টিকমার্ক দেওয়ার অপশন আছে এই দুইটা টিকমার্ক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। সো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম, একটু সময় নেবে হয়তো বা মানে প্রসেস করতে। সব কিছু ঠিকঠাক আছে এবং দেখেন এখানে কিন্তু আমার ওই ফর্মটা হয়ে গেছে এবং পরবর্তী আরেকটা 2 নম্বর ফর্মে আমাকে নিয়ে আসছে। এবং এখানে দেখেন নাম চাচ্ছে, ঠিক আছে, ফার্স্ট নেম। তো আপনার এনআইডি কার্ড, যার এনআইডি কার্ড দিয়ে এটা ভেরিফাই করবেন তার কার্ডের অনুসারে নামটা এখানে দিবেন। সো আমি আমার এনআইডি কার্ডে যেইভাবে নামটা দেওয়া আছে সেইভাবে করে দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে হচ্ছে ডেট অফ বার্থ। সো ডেট অফ বার্থটা এভাবে দেওয়া থাকবে, আপনি জাস্ট একটা একটা করে বাছাই করে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে ডেট, সো এখান থেকে এভাবে করে দিয়ে দিবেন। অবশ্যই মাথায় রাখবেন আপনি যার এনআইডি কার্ড দিয়ে করতেছেন তার ডকুমেন্টসের সাথে যেন এই ডকুমেন্টসগুলো সব মিলে যায়, না হলে কিন্তু ভেরিফাইয়ে সমস্যা হবে, ঠিক আছে। সো ফোন নাম্বারটা দিয়ে দিলাম, ফোন নাম্বারটা একটু খেয়াল করেন, এখানে যেহেতু +880 দেওয়া আছে আমি এই পাশে আর 0 দিলাম না, এই পাশে 1 থেকে নাম্বারটা শুরু করেছি। এরপরে আবার এই যে টিকমার্ক দিয়ে দিয়েছি, দেখছেন এই টিকমার্কটা দিয়ে নেক্সট বাটনের উপরে ক্লিক করে দিবেন। সো আমি নেক্সট বাটনে ক্লিক করি আগে, এবং ক্লিক করার পরে দেখবেন যে এইরকমের একটা ইন্টারফেস আসবে যে উই হ্যাভ সেন্ট এ ভেরিফিকেশন ইমেল টু, মানে আমার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড পাঠাইছে, সেই কোডের উপরে ক্লিক করতে হবে আমাদেরকে। সো আমরা একটু ইমেইলে চলে যাই এবং গিয়ে দেখি যে কোনো কোড আসছে কি না। রিফ্রেশ, এই যে দেখেন উপরে একটা ইমেল চলে আসছে। আমি রিফ্রেশ করার পরে এই জায়গায় দেখেন ভেরিফাই ইওর ইমেল, এখানে আছে ট্যাপ টু ভেরিফাই। যেহেতু আমি এখানে ক্লিক করলে আমাকে নিয়ে যাবে হচ্ছে ক্রোম ব্রাউজারে, যার কারণে আমি এখান থেকে লিঙ্কটা ডিরেক্টলি কপি করলাম, এরপরে এই জায়গাটা এনে পেস্ট করে দিলাম। পেস্ট করে আবার একটা মানে লোড বাটনে ক্লিক করলাম এবং দেখেন আমার এটা ভেরিফাই কিন্তু হয়ে যাবে, এখনই জাস্ট লোডিং নিচ্ছে, ডান। তো এটা ভেরিফাই হয়ে গেছে, দেখতে পারতেছেন থ্যাঙ্কস ফর ভেরিফাইং ইওর ইমেল। এরপরে একটা অপশন দেখতে পারতেছেন যে স্টার্ট আর্নিং, স্টার্ট আর্নিংয়ের উপরে ক্লিক করে দিলাম। একটু সময় নেবে এবং দেখেন এই জায়গাটা একটা অপশন চলে আসছে এবং এখানে কিছু ভেরিফাই ইওর আইডি। তো আমার সাইন আপটা হয়ে গেছে, এখানে টিক চিহ্ন চলে আসছে, এরপর হচ্ছে ভেরিফাই ইওর আইডি, ঠিক আছে, তারপরে ডিপোজিট ফান্ড, এরপরে এই দুইটা হচ্ছে ডিপোজিটটা আপনি ব্রেভ ব্রাউজারের সাথে কানেক্ট করলেই হয়ে যাবে। এরপর কংগ্রাচুলেশন, ইওর রেডি টু গেট স্টার্টেড, হ্যাঁ হ্যাঁ তার অনেক কিছু। তো আমরা জাস্ট কী করবো এখন, ভেরিফাই আইডির উপরে ক্লিক করে দিব, যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। সো এখানে দেখতে পারতেছেন ভেরিফাই ইওর আইডি, সো উপরের দিকে যেটা আমাদের কাছে যাচ্ছে ইওর অ্যাড্রেস। তো এই জায়গাটায় অ্যাড্রেস লাইনটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের পিছনে, বা যদি আপনি পাসপোর্ট দেন সেই ক্ষেত্রে সেটার পিছনে বা সামনের পাটে দেখবেন যে আপনার যেই রকম অ্যাড্রেসটা দেওয়া আছে ওই রকম অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন। ভুলে গেছি, কারণ
তো ঠিকানাটা দেওয়ার পরে এখানে দেখবেন যে অ্যাড্রেস লাইন টু, এখানে আপনার সিটিটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, জাস্ট এভাবে করে আপনার সিটিটা যেটা আছে ওইটা দিয়ে দিবেন। এরপরে জাস্ট আপনার পরবর্তীতে চাইবে হচ্ছে জিপ কোড। এখানে দেখেন সিটি, সিটির জায়গায় আপনি ঢাকা তুলে দিবেন। তারপরে হচ্ছে জিপ কোড, মানে পোস্টাল কোড যেটা সেটা, তো পোস্টাল কোডটা আপনি দিয়ে দেবেন 1710। এটা আমারটা, আবার আপনি দিয়ে দিন না। ওকে, এরপরে বাংলাদেশ ঢাকা এগুলো দেওয়া থাকবে। নেক্সট বাটনের উপরে ক্লিক করে দিবেন। নেক্সটের উপরে ক্লিক করার পরে দেখবেন যে এখানে এনআইডি কার্ডের একটা ছবি দিতে বলতেছে। ঠিক আছে, তো এখানে কি চাচ্ছে, মেক শিওর ইউ হ্যাভ, তো এই জায়গাটা একটা ফ্রন্ট পেজের ছবি দেওয়া লাগবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন একটা লোডিং একটা অপশন চলে আসছে। এই জায়গাটা দেখেন আমি কি ভেরিফাই করব, ড্রাইভিং লাইসেন্স, আইডেন্টি কার্ড না পাসপোর্ট। সো আমার কাছে আছে আইডেন্টি কার্ড, আমি আইডেন্টি কার্ডের উপরে ক্লিক করে দিলাম এবং এখানে বলতেছে আইডেন্টি কার্ডের ফ্রন্ট পেজটা দেওয়ার জন্য আমি চুজ ফাইলের উপরে ক্লিক করে দিব। সো চুজ ফাইলের উপরে ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো ছবি চলে আসছে। আমি এটা কিন্তু ভাই আমি ললিপপ খাইতেছি, অন্য কিছু মনে করেন না। আবার তো আইডি কার্ডের ছবিটার উপরে ক্লিক করার পরে দেখবেন এইরকম একটু প্রসেসিংয়ের উপরে চলে আসতেছে। এখানে দেখতে পারতেছেন যে এটা প্রসেসিং হচ্ছে, একটু সময় নেবে এবং এটা দেখেন চলে আসছে এই জায়গাটায়। ঠিক আছে, তো এখানে কনফার্মের উপরে ক্লিক করে দেবেন। এরপরে ব্যাক পার্টটা আপনাদেরকে দিতে হবে। সো চুজ ফাইলের উপরে অ্যাগেন ক্লিক করবেন, তারপরে ব্রাউজ, এরপর আপনার ফাইলটা যেখানে আছে সেখান থেকে নিয়ে নেবেন। সো আমি এটা এখানে বসিয়ে দিচ্ছি। আবার এখানে দেখতে পারতেছেন যে প্রসেসিং আবারও, ওকে ডান। তো এখানেও আমি কী করবো, কনফার্মের উপরে ক্লিক করে দেবে। এরপর হচ্ছে টেক এ সেলফি, এই জায়গাটাও স্টার্ট বাটনের উপরে ক্লিক করে দিবেন। সো এখানে আপনার ক্যামেরাটা নিয়ে সেলফি তুলতে হবে। সো আমি একটু পজ করে দিই। তো ভিউয়ার সেম এইভাবে ছবিটা জাস্ট ক্যামেরা, লাইভ ক্যামেরায় ছবি তুলতে হবে আমি পাগলের মতন। তারপরে ছবিটা তুলে দিলাম। এরপরে কমপ্লিট বাটনের উপরে আপনারা ক্লিক করবেন। এরপর দেখতে পারতেছেন যে প্লিজ ওয়েট উইল ওট, ওকে দেন। এখন দেখতে পারতেছেন যে এই জায়গাটা একটা চেকিং ইমেজ কোয়ালিটি চেক করতেছে, মানে ইমেজ কোয়ালিটিটা ঠিক আছে কিনা, মানে অনেক ইমেজ ঘোলা থাকে, রেজুলেশন কম থাকে, সেগুলো তারা চেক করতেছে। এবং এখানে প্লিজ ওয়েট একটা অপশন চলে আসছে দেখতে পারতেছেন। সো একটা লোডিং নিচ্ছে এবং লেখা চলে আসছে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর আইডেন্টি ভেরিফিকেশন, ইউ আর ওয়ান স্টেপ চুজিং ভেরিফাই মেম্বার, থ্যাংক ইউ ফর। আচ্ছা আচ্ছা, তো তারা আমাদেরকে ইনফরমেশান করবে এটা তারা বলতেছে এবং আমাকে আমার অ্যাকাউন্টে সরাসরি নিয়ে আসছে দেখতে পারতেছেন। এটা হচ্ছে আমার অ্যাপল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউর অ্যাকাউন্ট নামের একটি অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করি কি হয়, আমি কিন্তু অলরেডি অ্যাকাউন্ট খুলে ফেলেছি এবং অ্যাড ফান নামের একটা অপশন চলে আসছে। এর পরের পার্টে আপনারা দেখতে পারবেন কিভাবে এই অ্যাকাউন্টটা ব্রেভ ব্রাউজারের সাথে কানেক্ট করতে হয়। আমি এখনও ব্রেভ ব্রাউজারে কাজ করিনি একবারও এবং ব্রেভ ব্রাউজার কখনও ডাউনলোডও করিনি। সো এটাকে কানেক্ট করতে হবে, প্লাস হচ্ছে ভেরিফাই হলে আমি আপনাদেরকে কমিউনিটি ট্যাবে জানাই। তো ভিউয়ার্স, চেয়েছিলাম সেকেন্ড পার্ট বানাতে, তো দেখি এখনই ভেরিফাই করে দিয়েছে। দেখেন 1:41 বাজে, 5 মিনিটও হয় নাই, তো আমার আইডি ভেরিফাই করে দিয়েছে, এখানে ইমেল পাঠিয়ে দিয়েছে তারা এই যে। সো আমি ভেরিফাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি হচ্ছে 1:27 মিনিটে, মানে ইমেল কনফার্ম করেছি 1:29 মিনিটে, অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেছে 1:36 মিনিটে, আমার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে দেখতে পারতেছেন এই যে, কংগ্রাচুলেশন, ইউ আর নাও ভেরিফাইড। সো এখানে তারা আমাকে সব কিছু দিয়ে দিয়েছে। তো গেট স্টার্টের উপর আমি একটা ক্লিক করে দিই, দেখি কী হয়। আমি ভাবতেও পারি না, আমি সর্বোচ্চ তারা 24 থেকে 48 ঘন্টা সময় নেয়, কিন্তু এত দ্রুত হয়ে যাবে এটা মনে করিনি বা আশাও করিনি যে এত তাড়াতাড়ি এটা ভেরিফাই হয়ে যাবে। সো পাসওয়ার্ডটা একটু দিচ্ছি, এখানে একটা মানে লগ ইন করার পরে ভেরিফাই ইটস ইউ নামের একটা ইয়ে আসছে, যেহেতু আমি অন্য একটা ব্রাউজার দিয়ে অ্যাকাউন্টটা করেছি। অ্যাকাউন্ট করেছি বলতে অ্যাকাউন্ট করেছি ক্রোম ব্রাউজার দিয়ে এবং এখন হচ্ছে আমি মোবাইলের যে বেসিক ব্রাউজার আছে সেটা দিয়ে, যার কারণে আমাকে আবার ভেরিফাই করতে বলতেছে। এবং ভেরিফাইটা হচ্ছে ইমেল ভেরিফাই, জাস্ট সিম্পল একটা ইমেল আসবে, একটা কোড আসবে, অন্য অন্য অ্যাকাউন্টেরও যেরকম ভেরিফাই আসে সেইটাই এসে দেখেন একটা ইমেল আসছে। এই ইমেলটা জাস্ট আমাদের একটু অথরাইজ দিস ডিভাইসে ক্লিক করলেই এটা ঠিক হয়ে যাবে, দ্যাটস ইট। এই যে দেখেন, এখন আমি এখানে রিমেম্বারের উপরে ক্লিক করে দিলে আমার অ্যাকাউন্ট আমাকে নিয়ে গেছে দেখেন। এবং অ্যাকাউন্টের উপরে ওই যে দেখেন একটা সবুজ আইকন চলে আসে যে আমি ভেরিফাইড। ঠিক আছে, এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আপনি এগুলো অ্যাড করলেও পারেন না করলেও পারেন, এগুলো খুব একটা ম্যাটার করে না। আপনি জাস্ট কী করবেন,
আপনার যেই ইয়াটা আছে, মানে অ্যাপহোল্ড অ্যাকাউন্ট আছে, সেটার সাথে এইটাকে অ্যাড করে নিলেই হবে। তো সেই জন্য অবশ্যই আপনাদেরকে সেকেন্ড পার্টের অপেক্ষা করতে হবে, কারণ ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, যেহেতু চেয়েছিলাম শর্টকাটে বোঝানোর জন্য, তারপরেও লং একটা ভিডিও হয়ে গেল। এতক্ষণ সাথে থাকার জন্য অবশ্যই অনেক ধন্যবাদ প্রাপ্ত আপনারা, অনেক ধন্যবাদ পাওয়ার উপযুক্ত আপনারা, কারণ অনেকক্ষণ সময় দিলেন। যাই হোক, সো চেষ্টা করেছি ভিউয়ার্স আপনাদেরকে বোঝানোর জন্য যে কীভাবে একটি অ্যাকাউন্ট কমপ্লিটলি খুলবেন এবং সেটা ভেরিফাই করবেন। আশা করছি আপনারা কমপ্লিটলি বুঝতে পেরেছেন। যদি এরপরেও কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।